Alhamdulillah. Alhamdulillahi Rabbil Alameen. Wal aqibatu lil muttaqeen. Wala udwana illa ala al-zalimeen. Wala ilaha illa Allahu ilahu al-awwaleen wal-akhireen. Wa qayyumu al-samawati wal-aradeen. Wa maliku yawm al-deen. Alladhi la fawza illa fi ta'atih. Wala izza illa fi al-tadhallul li'azamatih. ولا غنى إلا في الافتقار إلى رحمته وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له كلمة قامت بها الأرض والسماوات وخلقت لأجلها جميع المخلوقات وبها أرسل الله تعالى رسله وأنزل كتبه وشرع شرائعه ولأجلها نصبت الموازين ووضعت الدواوين وبها انقسمت الخليقة إلى المؤمنين والكفار والأبرار والفجار وأشهد أن محمدًا عبده ورسوله وأمينه على وحيه وخيرته في خلقه وسفيره بينه وبين عباده المبعوث بالدين القويم والمنهج المستقيم أرسله الله رحمة للعالمين وإمامًا للمتقين وحجة على الخلائق أجمعين صلى الله وسلم عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فيا أيها المسلمون اتقوا الله في أنفسكم اتقوا الله تعالى واحمدوه على هدايتكم ليوم الجمعة قال صلى الله عليه وسلم أضل الله عن الجمعة من كان قبلنا فكان لليهود يوم السبت وكان للنصارى يوم الأحد فجاء الله بها لنا فهدانا الله سبحانه وتعالى ليوم الجمعة فجعل الجمعة والسبت والأحد وكذلك هم تبع لنا يوم القيامة نحن الآخرون من أهل الدنيا والأولون يوم القيامة المقضي لهم قبل الخلائق رواه مسلم أيها المسلمون الله سبحانه وتعالى أي أمك بروي نعمة ابن فضل وكرم دارا وبيشيك تكورتشن أي أمك تنجي أنودان ديتشن تار مدى اكتي هو تي يوم الجمعة آج كري جمعة بار رسول الله صلى الله عليه وسلم একটি হাদিসে বলেছেন যেটি আরবি ভাষ্যটা আমি একটু আগে আপনাদের সামনে পেশ করলাম ইমাম মুসলিম সেটি বর্ণনা করেছেন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের জাতিগুলোকে জুমআ থেকে আলাদা করে রেখেছিলেন জুমআর দিকে পথ প্রদর্শন করেননি ইহুদিদের জন্য তিনি একটি বিশেষ দিন দিয়েছিলেন সেটি হচ্ছে ইয়াউমুস সাবত শনিবার আর নাসারা যারা তাদের জন্য একটা বিশেষ দিন ছিল সেটি হলো ইয়াউমুল আহাদ যাকে আমরা রবিবার বলি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইয়াউমুল জুমআকে নিয়ে আসলেন এবং আমাদেরকে ইয়াউমুল জুমআর দিকে হেদায়েত দিলেন তিনি তিনটা দিবস তিনটি জাতিকে দিলেন আল জুমআ লিল মুসলিমিন ওয়াস সাবত লিল ইহুদ ওয়াল আহাদ লিন নাসারা একই ভাবে ওই সকল জাতি ইহুদ এবং নাসারা কিয়ামতের দিন মুসলিমদের অনুবর্তী হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবাউন লানা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমাদের অনুবর্তী হবে দুনিয়াতে আমরাই শেষ জাতি আল্লাহর বান্দাদের মধ্যে আমরাই শেষ জাতি অর্থাৎ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামতের দিন আমরাই হচ্ছি সর্বপ্রথম জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন এবং তাদের ফয়সালা সবার আগে করবেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং এত যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাকে দিলেন তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ইয়াউমুল জুমআ ইয়াউমু ঈদিন লিল মুসলিমিন ঈদুন ফিল উসবুউ মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদ হচ্ছে ইয়াউমুল জুমআ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি ইয়াউমুল জুমআ নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা তিনি উদ্ধৃত করেছেন আল কোরআন এবং আস সুন্নাহর আলোকে সেরকমই একটি কথা হলো এই
তিনি বলেছেন ইন্নাহুল ইয়াউম আল্লাযী ইউস্তাহাব্বু আন ইউতাফাররাগা ফীহি লিল ইবাদাহ, এটি হচ্ছে সেই দিন যেদিন আমাদের সবারই উচিত ইবাদতের জন্য মুতাফাররিগ হওয়া, অবসর হওয়া। ইবাদতের জন্য সপ্তাহের সবচেয়ে উত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। তিনি বলেছেন ওয়ালাহু আলা সাইরিল আইয়ামি মাযিয়্যাতুন বিআনওয়াইন মিনাল ইবাদাতি ওয়াজিবাতিন ওয়া মুস্তাহাব্বা। এই দিনটির ইয়াউমুল জুমআর অন্য সপ্তাহের অন্য দিনগুলোর উপর একটা বিশেষত্ব রয়েছে, নানা ধরনের ওয়াজিব এবং মুস্তাহাব ইবাদত পালনের সুযোগের কারণে। সুতরাং ইয়াউমুল জুমআ বা জুমাবার অন্য দিনগুলোর চাইতেও শ্রেষ্ঠ একটি দিন এবং নানা প্রকার ইবাদতের জন্য একটা অতি উত্তম দিন। ইবনুল কাইয়্যিম আরও বলছেন ফাল্লাহু সুবহানাহ জাআলা লি আহলি কুল্লি মিল্লাতিন ইয়াউমান ইয়াতাফাররাগুনা ফীহি লিল ইবাদাহ ওয়ায়াতাখাল্লাউনা ফীহি আন আশগালিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য একটা দিন নির্ধারণ করে দিয়েছেন যেদিন তারা ইবাদতের জন্য অবসর হবে, যে দিনটিকে ইবাদতের জন্য তারা চয়ন করে নেবে, আর ওই দিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে নিজেদেরকে মুক্ত রাখবে। ফায়াউমুল জুমআতি ইয়াউমু ইবাদাহ, সুতরাং জুমার দিন জুমাবার আমাদের জন্য হচ্ছে ইয়াউমু ইবাদাহ, ইবাদতের দিন। ওহু ফিল আইয়ামে কাশাহরি রমাদানা ফি শুহুর, দিনগুলোর মধ্যে ইয়াউমুল জুমআর অবস্থান হচ্ছে মাসগুলোর মধ্যে যেমনটি রমাদানের অবস্থান। রমাদান আসলে আমাদের মধ্যে কীরকম একটা হই হই রব পড়ে যায়, তাই না? আসলো রমাদান, কী সুন্দর, সিয়াম, সিয়াম সাধনা, তাকুয়ার মাস, কত কিছু। সারা বৎসরের অন্য সব মাস মুসলিমরা যেভাবে পালন করে, রমাদানকে তো আরও বিশেষভাবে পালন করে, ইবাদতে ভরপুর করে তোলে, নিজেদের সমস্ত পাপ থেকে তারা তওবা করে, বিরত হয়। ঠিক তেমনি ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন সপ্তাহের দিনগুলোর মধ্যে ইয়াউমুল জুমআর পজিশন এবং মর্যাদাটাও তেমনই। ওয়াসাআতুল ইজাবাতি ফিহি কালাইলাতিল কদরি ফি রমাদান, এবং এই জুমআর দিন দোয়া কবুলের যে বিশেষ সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটি যেন রমাদান মাসের লাইলাতুল কদরের রাতের মতো, আল কদরের রাতের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বিশাল সুযোগ, কিন্তু আমরা অনেকে জানি না। ছুটির দিন আনন্দ উল্লাস করো, ঘুমিয়ে থাকো আর সময়টা কাটিয়ে দাও, ছুটির দিন। অথচ কোরআন সুন্নাহ বলছে না ইবাদতের দিন, ছুটির দিন নয়। আর এটা তো খুব ভালো যে মুসলিম সমাজে প্রশাসনিকভাবে এটাকে ছুটির দিন করা হয়েছে। কেন? যাতে করে আসলে আমরা ইবাদতের জন্য মোতাফাররেগ হতে পারি, কারণ অন্য দিন এতই কাজে ব্যস্ত থাকে, অফিসিয়াল কাজে, কর্মে, ব্যবসায়, বাণিজ্যে, যে আমরা আসলে ইবাদতের জন্য মোতাফাররেগ হতে পারি না। ইবনুল কাইয়্যিম আরও বলেছেন ওয়ালেহাদা মান সাহ্হা লাহু ইয়াউমু জুমআতিহি, সুতরাং এই সকল কারণে যার জুমআর দিনটা শুদ্ধ হয়ে যায়, অর্থাৎ সে সহিভাবে কাজে লাগায়, ওয়াসালিমা, এবং সে নিরাপদ থাকে, এই দিন নষ্ট করা থেকে নিরাপদ থাকে, অর্থাৎ এই দিনটিকে সে ভালোভাবে কাজে লাগায়, সালিমাত লাহুসা এর জুমআতিহি, তাহলে তার সকল জুমআ নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমান সাহ্হা লাহু রমাদান ওয়াসালিমা সালিমা লাহু সাইরু সানাতিহি, আর যার জন্য রমাদান মাস সহি হয়ে যায় এবং নিরাপদ হয়ে যায়, তার জন্য পুরো বৎসর নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং বুদ্ধিমান তাহলে এইভাবে ক্যালকুলেশন করবে যে রমাদান মাসটাকে কাজে লাগাবো, তাহলে সারা বছর কাজে লাগবে, এবং সাপ্তাহিক দিন হিসাবে জুমাবারকে কাজে লাগাবো, তাহলে পুরো সপ্তাহটাই কাজে লাগবে। তিনি আরও বলছেন ওয়ামান সাহ্হাত লাহু হাজ্জাতুহু ওয়া সালিমাত লাহু সাহ্হা লাহু সাইরু উমরিহি, আর যার জন্য তার হজটা সহি হয়ে যায় এবং হজটা নিরাপদ হয়ে যায়, তাহলে তার জন্য তার জীবনের প্রতিটি বছর নিরাপদ হয়ে যায়। ফায়াউমুল জুমআতি মিজানুল উসবু, অতএব জুমাবারটা হচ্ছে সাপ্তাহিক দিনগুলোর মধ্যে দাঁড়িপাল্লার মতো। এই দিনটিকে আপনি ওজন করে দেখবেন কতটুকু ইবাদত করলেন, কতটুকু কাজে লাগালেন, কতটুকু এই দিনটাকে সহি করতে পারলেন, এই দিনে দোয়া করতে পারলেন ইত্যাদি ওজন করে দেখবেন। তাহলে এই ওজনটা আপনি পরে
এটাকে একটা ক্যালকুলেশন হিসেবে গ্রহণ করতে পারেন যে হ্যাঁ আমার ইমানের মান ইবাদতের মান মুসলিম হিসেবে আমার মান এতটুকুই সেই জন্য তিনি বললেন ফায়াউমুল জুমুআতি মিজানুল উসবু যে জুমার দিনটাকে যত ভালোভাবে কাজে লাগাতে পারল সে পুরো উসবুটাকে বা সপ্তাহটাকে কাজে লাগাতে পারল এবং কতটা কাজে লাগাতে পারল সেই ক্যালকুলেশন বা হিসাব নিকাশটা সে করবে জুমার দিনকে ঘিরে জুমার দিনের সমস্ত সুযোগ নষ্ট করে আপনার দাড়ি পাল্লাটা আপনার পক্ষে যাবে না এটাই তিনি বোঝাতে চেয়েছেন ও রমাদান মিজানুল আম আর রমাদান হচ্ছে বৎসরের দাড়ি পাল্লা আপনি বৎসরটাকে কীভাবে কাজে লাগালেন এটা নির্ভর করবে রমাদানকে কীভাবে কাজে লাগালেন সেটার উপর যদি রমাদানটাকে ঠিকমতো কাজে লাগাতে পারেন তাহলে আপনি সারা বছরটাকে ঠিকমতো কাজে লাগাতে পারবেন এবং রমাদানকে দাঁড়িপাল্লা দিয়ে মাপলে তখনই বুঝবেন যে বছরটাও আপনার ভালোই গিয়েছে ওয়াল হাজ্জু মিজানুল উমর আর হজ যদি কেউ করেন বিশেষ করে ফরজ হজ সেটি যদি যথার্থভাবে সুন্দরভাবে শুদ্ধভাবে করতে পারেন তাহলে আপনার জীবনের দাঁড়িপাল্লায়ও আপনি জিতে গেলেন এটা হলো জীবনের দাঁড়িপাল্লা খুবই চমৎকার আমাদের ওলামাই কেরাম যারা মুহাক্কিক ওলামাই কেরাম ছিলেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবনুল কাইয়িম ইবনু কাসির ইমাম আয-যাহাবী এভাবে আরও অনেক তারও আগের যে সমস্ত ওলামাই কেরাম আল আইম্মাতুল হুদা আইম্মা আল আলাম এরা প্রত্যেকেই কোরআন সুন্নাহ থেকে সেচে এত সুন্দর সুন্দর কথা বলেছেন যেগুলো যদি আমরা একটু চিন্তা করি আমরা জীবনের সুন্দর উপকরণগুলো পেয়ে যাব টেকনিকটা পেয়ে যাব যে কিভাবে অল্প আমল করেও আমরা দাঁড়িপাল্লাকে ভারী করতে পারব সেরকমই একটি টেকনিক হচ্ছে জুমাবারকে কাজে লাগানো এবং সেই জন্যই তিনি বলেছেন ইয়াউমুল জুমআতি মিজানুন লিল উসবু সাপ্তাহিক দাঁড়িপাল্লা হচ্ছে আমাদের আমলের জন্য ইয়াউমুল জুমআ সুতরাং আসুন ইয়াউমুল জুমআটাকে আমরা কাজে লাগাই ইয়াউমুল জুমআতে করার জন্য অনেকগুলো সুন্দর সুন্দর কাজ আছে আমি কিছু তুলে ধরছি কারণ হয়তো সময় আমাদেরকে সবগুলো তুলে ধরার পারমিশন দেবে না ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদ গ্রন্থ বিশ্ববিখ্যাত সিরাত বিষয়ক জাদুল মাআদ আপনারা কি পড়েছেন এই বইটা খুব কম লোকই পড়েছেন বা জানেন এ বইটা সম্পর্কে অথচ এটা আরবিতে যেমন আছে এটা বাংলা বহু আগে অনুবাদ হয়েছে একটা অত্যন্ত অথেন্টিক বই এই বইতে তিনি ইয়াউমুল জুমআর 32টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন ইতনাইন ও সালাতিন মাজিয়া খসিসা বা খাসাইস তিনি উল্লেখ করেছেন বৈশিষ্ট্য যেগুলো আমাদের জানা উচিত আমাদের এই যে বললাম ইয়াউমুল জুমআ আমাদের জন্য একটা বিশেষ দিন বিশিষ্ট দিন কেন তাহলে কী কারণে এটা বিশিষ্ট হয়েছে কী ফজিলাতের কারণে এই দিন কী কী সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন কোন কোন আমল বেশি করার জন্য নির্দেশনা দিয়েছেন তাই না এগুলো হচ্ছে এই দিনের বৈশিষ্ট্য কারণ সে আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে ইয়াউমুল জুমআকে আমরা কাজে লাগাতে পারব এর মধ্যে একটা হলো ইস্তিহবাবুত তাবকির ইলা সালাহ ওয়াল ইশতিগাল বিস সালাতি নাফিলা তাড়াতাড়ি মসজিদে আসা মসজিদে সকাল সকাল আসা এবং মসজিদে এসে নফল সালাতে সম্পৃক্ত হওয়া চাইলে আপনি তেলাওয়াতও করতে পারেন কোরআন তেলাওয়াত এবং নফল সালাত বেশি বেশি আদায় করা কারণ হাদিস বলছে যে আপনি পড়তে থাকবেন আমাদের দেশে মানুষ রাকাত নির্ধারণ করে ফেলে কিন্তু হাদিস কিন্তু রাকাত নির্ধারণ করেনি সালাতুল জুমার যে দু রাকাত ফরজ তার আগে কোনো রাকাত নির্ধারণ করা হয়নি এভাবে তিনি নফল সালাত কোরআন তেলাওয়াত এবং অন্য অন্য দিকের আজকারগুলো তিনি পড়তে থাকতে পারেন যতক্ষণ না খতিব আসবে আমরা অনেক সময় লক্ষ্য করি যারা এখানে মুসল্লিয়ানে কেরাম আছেন বিশেষ করে আমাদের ভাইয়েরা তারা হয়তো চুপ করে বসে থাকেন দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে থাকেন আপনি কিন্তু চাইলে আরও বেশি সালাত পড়তে পারেন ম্যান্ডেটরি না কিন্তু পড়তে পারেন বসে থাকছেন কেন কী করছেন আপনি নিজেকে প্রশ্ন করুন কারণ আমি তো আর জানি না হয়তো মনে মনে আপনি আজকারগুলো পড়ছেন ঠিক আছে গুড কিন্তু কোরআন তেলাওয়াত আমরা খুব কম লোককেই করতে দেখি এখানে বিশেষ করে আমি যখন ঢুকি
তখন এদিক ওদিক তাকানোতে দেখি যে কোরআন খুব কম লোকই তেলাওয়াত করছেন। তাহলে কি তেলাওয়াতটা করার উপর আমাদের কোনো অভ্যাস গড়ে ওঠে নাই? তাই না? যতক্ষণ সালাত পড়বেন ঠিক আছে ভালো, এরপরে কিছু কোরআন তেলাওয়াত করুন, অন্তত এক পারা জুমার খুতবার আগে এক পারা কোরআন তেলাওয়াতের জন্য আপনি একটা প্ল্যান দিতে পারেন। এমনিই তো তেলাওয়াত হয় না, এখন আলেম ওলামারাও তেলাওয়াত বাদ দিয়ে দিয়েছে, এমনকি আলেম ওলামা কেন হাফেজরাও ঠিক মতো তেলাওয়াত করে না, কোরআন ভুলে যাচ্ছে কিন্তু কোরআন তেলাওয়াত তারা রেগুলারলি করে না। আর এরপরে আপনি যদি চুপ করে বসে থাকেন দেখবেন যে আপনার মাথায় কিন্তু বসে থাকবে না, ওই অমুকের সাথে তমুকের সাথে কার কী হচ্ছে না হচ্ছে দেখবেন, ওই চিন্তা কিন্তু আপনাকে ব্যস্ত করে ফেলবে। আপনি দেখেন আপনার সালাতের মধ্যেও আপনার মাথা কিন্তু ও থেমে থাকে না। আপনি যদি তাকে ভালো কাজে ব্যস্ত না করেন সে অন্য কাজে ব্যস্ত হবেই। সালাতের মধ্যে দেখবেন আপনার মনোযোগ নষ্ট হয়, কারণ আপনি আজকারগুলোর অর্থ বুঝেন না, কোরআনের অর্থগুলো বুঝেন না, প্লাস নিজেকে অভ্যস্ত করেননি যে সালাতের মধ্যে কী করে মনোসংযোগ করতে হয়। তাহলে সালাতের মধ্যে আপনি অনেক প্ল্যান করেন, অনেক প্রোগ্রাম, কার সাথে কী সম্পর্ক, ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে এভরিথিং, বাথরুমে বসে অনেকেই চিন্তা করে। যাই হোক, বাথরুমে বসে কোনো অসুবিধা নেই, কিন্তু সালাতের মধ্যে আমাদেরকে সালাতের দিকে কনসেন্ট্রেশন এবং মনোযোগটা ফেরত নিয়ে আসতে হবে। জুমার মধ্যেও আমাদের সেই রেকমেন্ডেশনটাই থাকলো। এখানে দ্রুত আসবেন কেন? বসে থাকার জন্য শুধু, ইবাদত করার জন্য, এটা মনে রাখতে হবে। এখানে আমরা দেখি একটা হাদিস, এটি অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে, আউস ইবনে আউস আত-তাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি। তিনি বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها. যে ব্যক্তি জুমার দিন সে ধৌত করে এবং গোসল করে, তারপরে তাড়াতাড়ি করে মসজিদে আসে, হেঁটে আসে, কোনো বাহনে চড়ে নয়, এবং ইমামের কাছাকাছি সে থাকার চেষ্টা করে থাকে, ওয়াদানা মিনাল ইমাম, ইমাম মানে খতিবের কাছাকাছি সে থাকে, ফাস্তামা এবং মনোযোগের সাথে খুতবা সে শুনে, ওয়ালাম ইয়ালগু এবং কোনো অনর্থক কথা না বলে, তাহলে তার জন্য তার প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে এক বৎসরের আমল। কী সেই বৎসর? যেই বৎসরটিকে সে সমৃদ্ধ করেছিল সারাটি দিন সিয়াম রেখে এবং সারাটা রাত কিয়ামুল লাইল করে। সুবহানাল্লাহ, এমনই এক সমৃদ্ধ বৎসরে সে যতটা সওয়াব অর্জন করত ততটা সওয়াব সে এভাবে যদি আমল করে, জুমার দিন তাড়াতাড়ি এসে এভাবে যদি আমল করে তাহলে সে আল্লাহর কাছ থেকে তাই প্রাপ্ত হবে। আরেকটি আমল হচ্ছে কেরাআতু সূরাতিল কাহফ। আপনারা কি সূরাত কাহাফ পড়েছেন আজকে? কেউ কেউ পড়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশই পড়েননি, জাযাকাল্লাহ খাইর, তাকাব্বালাল্লাহু মিনকুম। সূরাতুল কাহাফ পড়ার জন্য জুমার দিন পড়ার যে বিধানটা সেটা বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে যায়। আপনারা যদি মসজিদে একটু আগে চলে আসেন তাহলে সূরা কাহাফটা অন্তত আগে পড়ে নেন, যদি বাসায় পড়ার সুযোগ না হয় বা গত রাত্রে যদি পড়ার সুযোগটা না হয় তাহলে আজকে পড়ে নেন। আজকে এই জুমাবারের সূর্যাস্তের আগ পর্যন্ত যদি আপনি পড়েন তাহলে এটাই হলো জুমার দিন সূরাতুল কাহাফ পড়ার যে ফজিলত সেটা আপনারা প্রাপ্ত হবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, সহি হাদিস বর্ণিত হয়েছে, ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআতি আদা'আ লাহু মিনান নূর মা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতীক। যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমার দিন পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য তার এবং বাইতুল আতীকের মাঝখানে নূরে আলোকিত করে ভরে দেন, ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, আলোকিত মানুষ, জানেন তো আমরা জানি আলোকিত মানুষ নিশ্চয় প্রশংসিত মানুষ, ভালো মানুষ, আর আল্লাহর পক্ষের থেকে যে সে আলো আসে এবং সে আলো যদি আমাদের দেহ মন অন্তর এবং সব কিছু ভেতর বাহিরটাকে আলোকিত করে তাহলে তার চাইতে আর শ্রেষ্ঠ এবং নৈকট্যপ্রাপ্ত বান্দা আর কোথাও আমরা পাবো না। তাহলে আমরা কি সেই ধরনের নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই না?
আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আরেকটি হচ্ছে ফিহে সাআতুন ইউজিবুল্লাহু ফিহা দুআ, জুমার দিন এমন একটা টাইম আছে যে টাইমে যদি কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সে দোয়াকে কবুল করেন, এবং সেটিও একটি সহিহ হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াউমুল জুমআর কথা উল্লেখ করে তারপর কি বললেন, বললেন ফিহে সাআতুন লা ইউওয়াফিকুহা আব্দুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আতাহু ইয়াহু। জুমার দিন এমন একটা সময় আছে যদি কোনো মুসলিম সেই সময়টা পেয়ে যায়, সেই সময়ের সাথে মুওয়াফাকাত করতে পারে, সেই সময়টাকে কাজে লাগিয়ে সে সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই সেটা প্রদান করেন। সুবহানাল্লাহ। তো এখন আমাদের অনেকেই চাওয়া আছে, তাই না, আল্লাহর কাছে। আমরা কিন্তু হুজুর ডেকে সে চাওয়াটা মাধ্যমের মাধ্যমে অর্জন করার চেষ্টা করি, অথচ সকল কোরআনের আয়াত এবং হাদিসের বক্তব্য হচ্ছে যে না, সরাসরি চাবেন আল্লাহ কবুল করুন। উদ্রৌনি আস্তাজিব লাকুম, আল্লাহ কি বলছেন, তোমরা কোনো মাধ্যমে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। বলছে আমাকে, আমার কাছে সরাসরি দোয়া করো, আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াইদা সাআলাকা আন্নি ইবাদি ফা ইন্নি করিব, যখন আমার বান্দা আমার কাছে কিছু চায়, যাচনা করে, আমি তার কাছেই আছি। আল্লাহ কাছেই আছেন বলে কি বুঝালেন, বুঝালেন আমি তোমার ডাকটা শুনতে চাই, আমি তোমার দোয়াটা শুনতে চাই, তোমার তুমি আমার কাছে কিছু চাও, এটা আমি চাই, কারণ আমার তো দিদার্স দেওয়ার ক্ষমতা, তাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি কোনো সীমাবদ্ধতা আছে? নেই। তোমরা চাও না কেন, আমি দিতে পারি। অনেক সময় দেখবেন গ্রামে যখন আপনি সাহায্য করতে গেলেন, সাহস করে অনেকে কিছুই চায় না, তারা কিছুই আর পায় না, কারণ চাওয়ার লোকের তো অভাব নেই, তাই না। মানুষ চাইতে চাইতে যারা চাইলো তাদেরকে দিয়ে দেখা গেল শেষ, তাহলে যে লজ্জায় আর চাইতে পারলো না সে কিন্তু মাহরুম হয়ে গেল। আমাদের অবস্থাও তাই, আল্লাহর কাছে চাইতে যদি দ্বিধাবোধ করেন এবং এই সুযোগটাকে কাজে না লাগেন, না লাগান, তাহলে দেখবেন যে অনেক কিছুই আপনার চাওয়ার ছিল, পাওয়ার ছিল আল্লাহর কাছ থেকে, কিন্তু চাওয়াও যেহেতু হলো না, সেহেতু পাওয়াও হলো না। এই জন্যই তো এই সমস্ত সুন্দর সুন্দর সময়গুলো আমাদেরকে দেওয়া হলো। তাহলে এমন একটা সময় আছে যে সময় যদি আমরা কিছু চাই, আল্লাহ তাতে সাড়া দেবেন এবং তিনি আমাদেরকে প্রদান করবেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। সেই সময়টা কখন, এই সময়টা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন মসজিদে আসার পর থেকে সেই সময়টা শুরু হয়ে যায়, কেউ বলেছেন জুমার খুতবার আগের সময়, কারো মতে দুই খুতবার মাঝখানের সময় অথবা খুতবা চলাকালীন সময় ইত্যাদি। তবে এক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ মতটি হচ্ছে, উত্তম মতটি হচ্ছে আসর থেকে মাগরিব, সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত। এই সময়টা হচ্ছে জুমার দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এবং এটা শুধু জুমার দিন নয়, প্রত্যেক দিনই কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তো আমরা আরেকটা কাজ করতে পারি, যারা বুদ্ধিমান, আপনি যখন মসজিদে অবস্থান করছেন, বিভিন্ন সময় যখন দোয়ার সুযোগ আসে, দোয়া করতে কি অসুবিধা আছে, টাকা লাগে বা কষ্ট হয়, তাহলে সেটা কাজে লাগান। মানে মসজিদে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ থাকবেন, সুযোগ মতো আপনার চাওয়াটা আপনি আল্লাহর কাছে বারবার পেশ করবেন, এরপরে আসরের পর থেকে আবারও পেশ করেন। তাহলে যতগুলো মতামত আমরা ওলামায়ে কেরাম থেকে পাচ্ছি, এই যে ফিহে সাআতুনের ব্যাখ্যায়, সবগুলো সময় যদি আমরা কাজে লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা শ্রেষ্ঠ সময়গুলোকে আসলেই সন্দেহাতীতভাবে পেয়ে যাব। কোনো কারণে যদি এমন হয় যে আমি যে সময়টা আসলে দোয়া করলাম ওই সময়টা রাজেহমত হলো না, তাতে কিছু আসে যায় না। আপনি তো এই হাদিসটাকে আমল করার জন্যই আপনার সুযোগ মতো একটা সময়কে খুঁজে বের করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ফিহে সাআতুন বলে ওই সময়টা নির্ধারণ করেন নাই। এটা উম্মতের প্রতি রহমা, কারণ সবার জন্য একটা সময় প্রযোজ্য নাও হতে পারে, সবাই একই সময়টাকে অ্যাভেল নাও করতে পারে, যে যার সুযোগ মতো হয়তো দোয়াটা করলো, ফলে সেই সুযোগ কিন্তু এই হাদিস অনুযায়ী থেকেই গেল যে ফিহে সাআতুন, এতে এমন একটা সময় আছে যখন আল্লাহ বান্দার আরজি শোনেন এবং তার দোয়া কবুল করেন, তাহলে সেই সময়টা হতে পারে যে কোনো সময়। আচ্ছা, এখানে আরেকটা হাদিস আমরা পাচ্ছি,
আবু বরদাহ বিন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ক্বাল আলী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আসামিআতা আবাকা ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শানি সাআতিল জুমআহ, তুমি কি শুনেছো তোমার বাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুমার সেই সময়টা সম্পর্কে কথা বলতে তুমি কি শুনেছো তোমার বাবাকে? ক্বালা কুলতু নাআম, তিনি বললেন যে হ্যাঁ, নাআম সামিআতুহু ইয়াকুল, আমি তাকে বলতে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার বাবাকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদা আস-সালাহ, সেটি হচ্ছে ইমাম মিম্বরে বসার পর থেকে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত। তাহলে একটা হাদিসে আমরা এটাও পেয়ে গেলাম, আর অন্য অন্য মত তো পেয়ে গেলাম অন্য অন্য আরও একাধিক হাদিস কিংবা ওলামাদের মতের আলোকে। আচ্ছা, এরপরে আরেকটা আমল হচ্ছে, সে আমলটা অবশ্য যিনি সালাত পড়াবেন জুমার সালাহ সেটি তার জন্য প্রযোজ্য, তিনি সালাতুল জুমার মধ্যে কোন দুটো সূরা পড়বেন, এর মধ্যে একটা হলো আল আলা প্রথম রাকাতে, দ্বিতীয় হলো আল গাশিয়া সেকেন্ড রাকাতে। সালাতুল জুমার প্রথম রাকাতে সুরাতুল আলা সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। আর আরেকটা রেওয়ায়েতও আছে, সেটি হলো প্রথম রাকাতে সুরাতুল জুমআহ, দ্বিতীয় রাকাতে সুরাত আল মুনাফিকুন। আচ্ছা, তাহলে কি ইমাম সবসময় এটাই পড়বে, অন্য কিছু পড়বে না? না, অন্য কিছু পড়াও যায় যাচ্ছে। অতএব মাঝে মাঝে একটু পরিবর্তন করাটা ভালো, যাতে মানুষ মনে না করে যে প্রথম রাকাতে শুধু আলাই পড়তে হবে অথবা সুরাতুল জুমআহ, দ্বিতীয় রাকাতে সুরাতুল গাশি অথবা সুরাতুল মুনাফিকই পড়তে হবে, এই ধারণাটা যেন সৃষ্টি না হয়। আচ্ছা, জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করার অনেক ফজিলত এসেছে। অতএব আমরা জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করতে পারি, যেটাকে আমরা বাংলায় বলি দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো শ্রেষ্ঠ, কিন্তু এর বাইরেও আমরা যদি সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লাম আলাইহি, তাহলেও জায়েজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেও দুরুদ পাঠ হয়ে যায়। জুমার দিন আমাদের গোসল করা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ আমল, কারো মতে এটা ওয়াজিব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, জুমার দিন গোসল করা প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব। কিন্তু আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি শুদ্ধ রওয়ায়েত আছে, তিনি জুমার দিনের সালাত, জুমার দিনের গোসল করাটাকে তিনি উত্তম কাজ বলেছেন, ফাবিহা ওয়া নিয়মাত, এভাবে উল্লেখ করার কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে জুমার দিন গোসল করাটা সুন্নাহ, সুন্নাহ অর্থাৎ এটা ওয়াজিব নয়। তবে ওয়াজিব হওয়ার পক্ষে ওলামায়ে কেরামের কারো কারো মত আছে, ওয়াজিব হোক আর সুন্নাহ হোক, আমরা ইচ্ছে করলে আমলটা করে যেতে পারি না, এটা একটা ফেকি মত পার্থক্য মাত্র, এটা কি সুন্নাহ নাকি ওয়াজিব, কিন্তু আমলটা তো সাব্যস্ত হয়েছে, হয়েছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশনা জুমার দিন গোসল করার ক্ষেত্রে আছে, কেন আমরা গোসল করব? কারণ এই যে দেখেন এত লোকজন মসজিদে আসছেন, কেউ হয়তো ওই দিন সকালে কাজ করেছেন, ঘেমে গিয়েছেন, অথবা আগের দিন থেকেই তিনি হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করেননি, ফলে তার শরীরে কিছু দুর্গন্ধ রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার আদবের মধ্যে এটা উল্লেখ করেছেন যে কোনো ধরনের দুর্গন্ধ থেকে যেন আমরা মুক্ত থাকি, সেই জন্য এমনকি যে হালাল খাবারগুলো আমরা খাওয়ার কারণে মুখে দুর্গন্ধ হয়, যেমন পেঁয়াজ এবং রসুন, সেটা খেয়েও মসজিদে আসতে নিষেধ করেছেন। তাহলে ঘামের গন্ধ কিংবা আরও কোনো দুর্গন্ধ নিয়ে মসজিদে কি আসা যাবে? আসা যাবে না। আমাদের মুখ পরিষ্কার করা দরকার, মেসওয়াক করা, মেসওয়াক করার ফজিলত আলাদাভাবে এসেছে, ব্রাশ করতে পারি আমরা, কোনো অসুবিধা নেই, কারণ ব্রাশ করাটা শরীরতে নিষিদ্ধ না, যদিও মেসওয়াকটাই সবচেয়ে উত্তম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটাই সাব্যস্ত, এবং এভাবে তারপরে গোসল করে
পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদের মসজিদে আসাটা উত্তম। মসজিদে আসার ক্ষেত্রে আরও কিছু আদব হচ্ছে যে আমরা খুশবু ব্যবহার করব, এমন খুশবু যে খুশবুটা পাশের লোকজন সহ্য করতে পারে। এবং যেহেতু আমরা মসজিদে আসছি, অতএব নিশ্চিত হবেন যে অ্যালকোহলমুক্ত খুশবু যেন হয় এবং এটা যেন খুব স্নিগ্ধ তৈব বা খুশবু হয়, এটা যেন ঝাঁঝালো কোনো খুশবু না হয়। তবে মনে রাখতে হবে, আমাদের বোনেরা যখন মসজিদে আসেন, বিশেষ করে জুমার দিন বা অন্য যে কোনো দিন, তারা যেন কোনো খুশবু ব্যবহার না করেন। মসজিদে আসার সময় খুশবু ব্যবহার শুধুমাত্র পুরুষদের জন্য জায়েজ, কিন্তু মহিলাদের জন্য সেটা একদমই হারাম। কারণ তারা যখনই ঘরের বের হবে, তারা কিন্তু কোনো খুশবু ব্যবহার করবে না। আরেকটা বিষয় হচ্ছে, মসজিদে আসার সময় আপনি উত্তম পোশাক পরে আসবেন, যেটা ঈদ উল আযহা, এটা মুসলিমদের সাপ্তাহিক উৎসব। ফলে যে কোনো অনুষ্ঠানে আমরা যেমন সুন্দর পোশাক পরিধান করি, অতএব আমাদের এই জুমার দিনে উচিত হবে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় অথবা সুন্দর কোনো কাপড় পরিধান করে আসা। এভাবে দেখেন, এটা একটা কালচার, আমাদের ইবাদতগুলো আমাদের কালচার তৈরি করে। তাহলে মুসলিম পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে, তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোরও পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে, পরিবেশটা যেন অত্যন্ত সুন্দর হয়, স্নিগ্ধ হয়, আকর্ষণীয় হয়, মোহনীয় হয়, দেখেন এই সবগুলো সেজন্যই কিন্তু মনে হয় যেন বলা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কী লক্ষ্য করি আমরা, দেখি যে এই নির্দেশনাগুলো আমাদের জন্য ইবাদত, মানুষ গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, আর গোসল আমাদের জন্য ইবাদত। মানুষ হাত পা ধোয়, সেটাও শরীর থেকে হয়তো জীবাণু তাড়ানোর জন্য অথবা যে ধুলোবালি আছে সেটা মোছার জন্য, কিন্তু ওযু করা আমাদের জন্য ইবাদত, মেসওয়াক করা আমাদের জন্য ইবাদত, শরীর পরিষ্কার রাখা আমাদের জন্য ইবাদত, তারপরে মুখ দাঁত মাড়ি এগুলো পরিষ্কার রাখা আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ, মাদমাদা মাদমাদা। এভাবেই আমরা দেখতে পাচ্ছি ইসলাম আমাদের সামনে একগুচ্ছ চমৎকার সকল প্রোগ্রাম নিয়ে এসেছে। জুমার দিন আমাদের মসজিদগুলোতে খুতবা শোনার জন্য মহিলারা কি আসতে পারবে, এটা একটা প্রশ্ন আমাদের সামনে অবশ্যই আসে। কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদগুলোতে আমরা দেখি মেয়েদের জন্য কোনো জায়গা রাখা হয় না এবং মনে করা হয় মেয়েদের মসজিদে আসা হারাম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে, তিনি বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিদেরকে তোমরা মসজিদে আসতে নিষেধ করো না। যদিও ফিতনার কারণে কোনো কোনো সাহাবি এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কখনো নিষেধ করেছেন, বলেছেন যে এখন যা হচ্ছে, এর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সময় হতো তাহলে তিনি হয়তো মসজিদে আসতে দিতেন না, কিন্তু সেটা তো ফিতনার কারণে। যখনই মেয়েদের মসজিদে আসাকে কেন্দ্র করে কোনো সামাজিক অনিরাপত্তা থাকবে বা সমস্যা থাকবে বা ফিতনা থাকবে, তখন শুধু সেই সময়টুকুতে সে আসবে না। কিন্তু এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেকমেন্ডেশন হচ্ছে মেয়েরা আসবে, কারণ মেয়েরা এ সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অতএব দিন কি শুধু, ওয়াজ কি শুধু পুরুষরাই শুনবে, মেয়েদের শোনার দরকার নেই? এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ ইসলামী শরিয়তে মেয়েদের মসজিদে আসতে কোনো কিছুই বাধা প্রদান করে না। বরং আজকের এই প্রেক্ষাপটে যখন আমাদের মেয়েরা বাজারে রাস্তাঘাটে সবখানে চলাফেরা করতে পারছে, ইভেন বোরকা পরেও, তাহলে মসজিদে কেন আসবে না? মসজিদ তো আর বাজার না। পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা কোনটা বলেন তো সহিহ বুখারীর মধ্যে? মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। তাহলে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাওয়াটার অনুমতি যদি আমরা দিতে পারি, উৎকৃষ্ট জায়গাটা কেন বন্ধ করে দেবো মেয়েদের জন্য বলেন তো? মেয়েরা এই মসজিদ ভিত্তিক শিক্ষা থেকে তো যেন বঞ্চিত না হয়, জুমাবারে তাদের জন্য অথবা অন্য কোনো দিনও স্পেশাল প্রোগ্রাম রাখা যেতে পারে, মেয়েদের যে সেকশন থাকবে, যে রুম তাদের জন্য বরাদ্দ থাকবে, সেখানে তারা বসবে, সেখানে লাইব্রেরি থাকতে পারে, মেয়েরা এসে তারাও পুরুষদের মতো একটু আগে চলে আসলে একটু মসজিদে বসে তাদেরও ভালো লাগবে। মসজিদে নববীতে কি মহিলারা আসে না বলেন তো? মসজিদুল হারাম মক্কায় কি মহিলারা আসে না? সেটা নিয়ে কি মুসলিমদের কেউ কোনো দিন কথা বলেছে? বরং মসজিদুল হারাম মক্কায় তো মহিলাদেরকে 100% আলাদা করাও সম্ভব নয়,
যেহেতু কাবা কয়টা একটা, ওই একটার দিকে মহিলাদেরও ঘুরতে হয়, তওয়াফ করতে হয়, পুরুষদেরও তওয়াফ করতে হয়। এই জায়গায় আলহামদুলিল্লাহ যেহেতু এটা আমাদের দিনই প্রতিষ্ঠান, ফলে পুরুষ এবং নারী সবাই সতর্কতার সাথে তওয়াফটা করেন যাতে নারীদের কোনো ধরনের কষ্ট না হয় এবং তাদের সম্ভ্রমহানি না হয় অথবা তাদের সাথে ঘেঁষাঘেঁষিও যেন না হয়। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে অবস্থানকালে আলহামদুলিল্লাহ পৃথিবীর যেখান থেকে মানুষ আসুক না কেন মক্কা মদিনায় সেই পবিত্রতাগুলো তারা রক্ষা করার চেষ্টা করে, যেহেতু এটা হচ্ছে মিনাল আমাকিনুল মুকাদ্দাসাহ, ইসলামের শাআয়ের এবং পবিত্র জায়গাগুলোর মধ্যে অন্যতম। ফলে যদি পবিত্র জায়গায় নারীদের জায়গা হতে পারে তাহলে পৃথিবীর সব পবিত্র জায়গা নারীদের জায়গা হতে কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় হচ্ছে শিশু। আমরা দেখি যে যেমন ঈদের সালাতে আমরা প্রচুর পরিমাণে বাসার সবাইকে নিয়ে আসি, ছোটো বাচ্চা টাচ্চা সব, কিন্তু মসজিদে আসার সময় কিন্তু আমরা এটাকে অ্যাভয়েড করি। এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে অনেক মসজিদে শিশু অথবা বাচ্চাদের নিয়ে আসতে নিষেধ করা হয়, যে ওরা চিচিরমিচির করে, চিৎকার করে, হ্যাঁ ওরা ডিস্টার্ব করে, পেশাব করে দেয় ইত্যাদি নানা বিষয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মনে হয় শিশুরা চিল্লাত না, তাই না? নাকি তাদের জবান বন্ধ ছিল? হ্যাঁ, তারা দুষ্টামি করতো না এবং তারা প্রস্রাব, তাদের প্রস্রাব পায়খানাও বন্ধ ছিল নাকি? না, শিশুদের আজকে যে স্বভাব তখন সে স্বভাবে ছিল। শিশু মাত্রই সে চঞ্চল হবে, লাফালাফি করবে, সে যখন দেখবে তার বাবা বা আত্মীয় স্বজন কেউ তার পাশে সালাত পড়ছে সে তাকে ঘোড়া বানাবে, তার উপর চড়ে বসবে, তাই না? এটাই তো হয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নাতিরা করেছিল না বলেন তো? হ্যাঁ, হাসান হুসাইন, নবী সাল্লাহ সাল্লাম কি বিরক্ত হয়েছিলেন? সালাম ফিরে কি দুটো চড় লাগিয়েছিলেন বলেন? বিরক্তি প্রকাশ করেছিলেন কোনো সাহাবি? যে রাসূলুল্লাহ আপনার নাতিদের জ্বালায় আজকে আর নামাজে ঠিক মতো পড়তে পারলাম না, বলছে নাকি এমন কথা? তাহলে আপনারা এগুলো কোত্থেকে বলেন? শিশুদেরকে আসতে দিতে হবে মসজিদে। এবং দেখেন আমাদের চারিদিকে অনেক গোলযোগ, এই যে আমাদের এই দেশের শহরগুলোতে শব্দ দূষণ ভয়ঙ্কর, বায়ু দূষণ, শব্দ দূষণ সবই আছে, পৃথিবীর সবচেয়ে খারাপ পর্যায়ে বলা যায় এই দূষণগুলো থেকে, সেগুলো সহ্য করে আছেন। ছেলে মেয়েদের দুষ্টামি সহ্য করতে অসুবিধা কোথায়? তবে তাদেরকে আমরা আদব শেখাবো, আমরা এটা বলবো না যে মসজিদে এসে তোমরা হই হুল্লার করার কোনো অসুবিধা নাই, এটা কি আমরা বলছি নাকি? বরং আমরা বলবো বাবা এটা একটা দিনই জায়গা, তোমরা কোরআন পড়ার চেষ্টা করো, শুনো খতিব সাহেব কি বলে, মানে সুন্দর করে বুঝালে কিন্তু ওরা বুঝবে। এর মধ্যেও দু চারজন যদি একটু দুষ্টামি করে করুক না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি নাতকুরুরা করেছিল। এবং আমরা হাদিসগুলো যদি পড়ি দেখব যে সেখানেও বলা হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বাচ্চাদের কান্না শুনে সালাতকে তাকফিফ করতেন, সালাতকে তাকফিফ করতেন। তাকফিফ মানে কি? সংক্ষেপে সারিয়ে দিতেন। কারণ কি? অনেক মা বাবা আছে তাদের ছোটো বাচ্চাকে শিশুকে নিয়ে এসেছে, তাদের জন্য তাদের একটা দুশ্চিন্তা হচ্ছে, অথবা বড় জায়গাতে যখন সালাতে দাঁড়ায় তখন ছোটো বাচ্চাটা দৌড়ে হয়তো হারিয়েও যেতে পারে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপ করতেন এটাকে রেয়ায়াত করে। আর প্রচ্ছন্নভাবে আমরা কি জানলাম? আমরা জানলাম যে সাহাবাই কেরাম অনেকেই তাদের শিশু সন্তানকে নিয়ে আসতেন, এবং ওলামাই কেরাম বলেছেন বাচ্চাকে কোলে করেও সালাত পড়া যাবে, যদি বাচ্চা বাবার কাছে থাকে বাবাও কোলে করে তাকে রাখতে পারবে, আর যদি মায়ের কাছে থাকে মাও তাকে কোলে করে সালাত পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। ইসলামটা আসলে অত্যন্ত সহজ, আমরা কঠিন করে ফেলছি। আমরা অনেক সময় অনেকেই মনে করি কঠিন ফতোয়া দেওয়াটাই বুঝি ইসলাম, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা খুয়্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা ইখতারা আইসারাহুমা। নবী সাল্লাল্লাহু সাল্লামকে যখনই দুটো বিষয়ের মধ্যে এখতিয়ার দেওয়া হতো, তুমি এটা করো নয় ওটা করো, তাহলে এই দুটোর মধ্যে যেটা সহজ ছিল সেটাই তিনি এখতিয়ার করতেন। সুতরাং ইসলাম হচ্ছে আমাদের জন্য অত্যন্ত সহজ, মানাটাও সহজ, কোরআনও সহজ, সালাতও সহজ, প্রত্যেকটা আমল আমাদের জন্য আসলে সহজ করে দেওয়া হয়েছে রুখসাতের মাধ্যমে, এমনকি আজিমতটাও আমাদের জন্য সহজ, আজিমতটাও আমাদের জন্য সহজ। কোরআন তেলাওয়াত আজকে অধিকাংশ মুসলিম ভাই বোনেরা তারা কোরআন তেলাওয়াত ভালো করে রপ্ত করতে পারছেন না, অথচ কোরআন
সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল কামারের মধ্যে কতবার বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আর আমরা কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য কোরআন আমাদের কাছে কঠিন হয়ে গেছে। দেখুন, আজকে আমাদের সমাজে যারা সালাত ছেড়ে দিয়েছে, সালাত তাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। এমনকি অনেক লোক সালাতুল জুমাও ছেড়ে দিয়েছে। তাকে আপনি একটু বলে দেখুন না, ভাই আসুন সালাতুল জুমাটা অন্তত পড়ি, যে ভাই আমার সময় নেই, কষ্ট হয়। যেই কাজগুলো সহজ সেগুলো না করতে না করতে তার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, ফলে আপনার কাছে কঠিন, কোরআন তেলাওয়াত কঠিন, সালাত পড়া কঠিন। আর আমাদের পরিবারের মধ্যেও তারবিয়াতেও ত্রুটি দেখা দিয়েছে। আমরা ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে আসি না, মসজিদের সাথে তাদের সম্পর্ক তৈরি হয় না, ছেলে মেয়েদেরকে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা দিচ্ছি না। ছেলে মেয়ে আমরা বিদেশে দেখেছি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেখানে শুক্রবারের মাদ্রাসা যেমন আছে, পাশাপাশি সান্ধ্যকালীন মাদ্রাসাও আছে। যে বাচ্চারা স্কুলে যায়, স্কুলে মানে ইসলামিক মাদ্রাসা না, স্কুলে যায়, তারা সন্ধ্যায় কোরআন পড়ার জন্য মসজিদ তাদের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তা আমাদের সন্তানরা যদি কোরআনের সাথে রিলেশন তৈরি না করতে পারে, এবং মসজিদের সাথে যদি তাদের রিলেশন তৈরি না হয়, এবং আমাদের মেয়েদের মসজিদের সাথে আসা যাওয়াটা যদি না হয়, আমাদের সমাজে বলেন তো মসজিদ ছাড়া আর ধর্মীয় প্রতিষ্ঠান কী আছে বলেন? আমাদের এই সমাজে যাওয়ার মতো, প্রতিদিন বা মাঝে মাঝে যাওয়ার মতো মসজিদ ছাড়া আর ধর্মীয় দিনী প্রতিষ্ঠান কী আছে? আর কিছুই তো নাই। এটা একটু বুঝতে হবে আমাদেরকে। অতএব ফ্যামিলির সকল সদস্যদেরকে মসজিদে আসার মতো সুযোগ ক্রিয়েট করতে হবে। আর মসজিদ কর্তৃপক্ষের প্রতিও আমাদের একটা অনুরোধ থাকলো যে বিভিন্ন রকম প্রোগ্রাম আমাদেরকে দিতে হবে, যেই প্রোগ্রামে আমাদের এই সমাজের পরিবারের সকল সদস্য আসার সুযোগ পায়। আমাদের শিশুরা যেন তাদের জন্য একটা স্পেশাল প্রোগ্রামকে কেন্দ্র করে মসজিদে আসার জন্য উদ্গ্রীব থাকে। শিশুরা যেন আগে থেকেই তারা উদ্গ্রীব থাকে যে জুমার দিন আব্বু তোমার সাথে যাব, ভাইয়া তোমার সাথে আমি যাব, সে আগ্রহটা আমাদের তৈরি করতে হবে। নারীরাও যেন জুমার খুতবায় আসার জন্য, যদি মসজিদে আসার মতো তাদের সুযোগ থাকে, তারা যেন সেই প্ল্যানটা রাখে যে একদিনই তো মাত্র খুতবা সরাসরি শুনব। কারণ ইসলামের মৌলিক জিনিসগুলো আমরা এই দিনে আলোচনা করি। আর কখনো কখনো যদি আমাদের কাছে রিকোয়েস্ট আসে, অবশ্যই নারীদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমরা রাখব, যে যাতে করে প্রচুর পরিমাণে আমাদের বোনেরা যদি মসজিদে আসে, আমরা জুমার দিন তাদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এভাবে আসলে একটা সমাজ সুন্দর হয়ে গড়ে উঠতে পারে। জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার জন্য বিশেষায়িত করার এটা হচ্ছে সবচেয়ে বড় হিকমা এবং প্রজ্ঞা, যে এই দিনটাকে কেন্দ্র করে একটা উম্মা গড়ে উঠবে। এই দিনটাকে কেন্দ্র করে একটা উম্মা তার প্রণোদনা, তার যে আগ্রহ দিনের প্রতি, তার ভালোবাসা মসজিদের প্রতি, তার ভালোবাসা, এসব কিছু বৃদ্ধি প্রাপ্ত হবে এই দিনকে কেন্দ্র করে। এই জন্য এই দিনকে কেন্দ্র করে এতগুলো সুযোগ আল্লাহ তাআলা ক্রিয়েট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন, এবং জুমাবারের জন্য মসজিদে জামে হওয়ার মতো একটা চমৎকার ভৌত অবকাঠামো তৈরি করে দিয়েছেন। আসুন এগুলো আমরা একটু উপলব্ধি করি, বোঝার চেষ্টা করি, এবং জুমাবারকে কাজে লাগাই, জুমার দিন ঘুমিয়ে নষ্ট না করি, কিংবা এই দিনকে ছুটির দিন ভেবে শুধু আনন্দ উল্লাস আর হৈহুল্লার মধ্যে এটাকে যেন আমরা ব্যয় না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। যতগুলো সুযোগ, ইবাদতের যতগুলো মৌসুম এবং স্কোপ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ যেন সেগুলোকে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের ইবাদতকে তিনি যেন কবুল করে নেন, আমাদের উপর থেকে বালা মুসিবতকে তিনি দূর করে দেন, আমাদের প্রজন্মকে তিনি সঠিকভাবে গাইড করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।